ভাঙা ভাঙা শব্দে তিনি ইংরেজি বলেন। দেশি কাউকে পেলে কথা বলেন উর্দুতেই। বড় কোনো টুর্নামেন্ট হলে সাহায্য নেন দোভাষীর। আমাদের সমাজে ইংরেজি না জানলে, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি না থাকলে পাড়াপড়শিকে নাকি মুখই দেখানো যায় না। অথচ আভিজাত্যের ওই ভাষাটা না জেনেই পড়াশোনার পাট না চুকিয়েই তো বাবর বিশ্বসেরা ব্যাটসম্যান। খেলে ফেলেছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টেও। ভারতের বিপক্ষে জয় হয়তো বাবরকে দিয়েছে অমরত্ব। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য লিখেছেন, বাবরের দ্বিতীয় ভারত জয়, কত অভিবাদন, কত সম্মান। অথচ এর পেছনে লুকিয়েছিল বেদনা। বাবর জানতেন তার মা আছেন ভেন্টিলেটরে, তবুও তাকে লড়তে হয়েছে মাঠে। অসুস্থ মাই হয়তো তাকে প্রেরণা জুগিয়েছে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, বাবর এই বিশ্বকাপে এই কথার জলজ্যান্ত উদাহরণ। মাঠের নেতৃত্বে লেটার মার্ক, ব্যাটে ছাড়িয়ে গেছেন নিজেকেও। স্ট্রাইক রেট কিংবা গড় রান, বাবর সব জায়গায় সমানে সমান। রান গড় কিংবা পরিসংখ্যান সবই তো সংখ্যা। বাবর আজমের সবচেয়ে বড় গুণ দলকে ঐক্যবদ্ধ করে রাখা। পাকিস্তান ক্রিকেট নিয়ে সবচেয়ে বড় অভিযোগ দলের মধ্যে অন্তকোন্দল, সে দলটাকেই এক করেছেন বাবর। তরুণদের সাথে মূল্য দিয়েছেন অভিজ্ঞতাকেও, তাদের ড্রেসিং রুমের অবস্থা তারাই ভালো জানেন। তবে ডাগ আউটে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের হাসিমুখ দেখলেই বোঝা যায় পাকিস্তান আছে ঐক্যবদ্ধ, ইগো আর অহম্বোধ ভুলে খেলছে দেশের জন্য। বাবর অধিনায়কত্ব করছেন সবে কিছুদিন, এখনো হয়তো প্রাপ্তির স্ক্রিপ্টে অনেক শব্দই লেখা বাকি। তবে বাবর কি একদিনে নিজেকে গড়েছেন? বাংলাদেশের ক্রিকেট কাঠামো নিয়ে তো অনেক কথা হয়, কথা হয় ঘরোয়া লীগের মান নিয়েও। এই সব কিছুর অজুহাত দিয়েই তো দেশের ক্রিকেটাররা নিজেদের দোষ লুকোতে চায়। তবে প্রশ্ন আসে, পাকিস্তানের ক্রিকেটাররা কিভাবে পারছে? তাদের ঘরোয়া লীগের মান কতটা উন্নত? নিজের দেশে খেলতে হলেও তো তাদের কত কাঠখড় পোড়াতে হয়। এই সব কিছুতেই বোঝা যায়, অজুহাত খোঁজা বাদ দিয়ে নিজ চেষ্টায় চাইলে স্বপ্নের আকাশও ছোঁয়া যায়। কত আফসোসের গল্পই তো করা যায়। এনামুল হক, বিজয়, লিটন দাসরা তো যুব বিশ্বকাপ খেলেছিলেন ওই বাবর আজমের সঙ্গে। বাবর আজম পারলেও তারা পারেননি। অভিমান অভিযোগের গল্প আর নাই বলি। বাবর পেরেছেন, বাহাবা পাচ্ছেন, এই তো জীবন। পৃথিবী ব্যর্থদের আর কবে মনে রেখেছে। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। টিশের বিলের মতো হিসাবের ঝামেলা আকাশে নেই, সেলফ কেয়ার বা কল সেন্টারে জানতে পারবেন পেমেন্টের বিস্তারিত। তাহলে কবে নিচ্ছেন আকাশ?